কত কি হচ্ছে চুরি ঘুষের জোরে চলছে দেশ, তাই তো? কত কি হচ্ছে চুরি ঘুষের জোরে চলছে দেশ, সমাজের 90% মুখোশধারীর ছদ্মবেশ। কারগিল কান্ডাহারে মানব জাতির হচ্ছে লড়াই, কারগিল কাঠমান্ডবে বিমান আবার হয় চিন্তাই। এ যুগে বেঁচে থাকা মুশকিল হয়েছে বটে, চোখে দেখি কানে শুনি মানুষ মানুষকে কাটে। ক্ষুদিরাম জন্মেছিলেন মেদিনীপুরের একটি গ্রামে, কাটাকাটি ফাটাফাটি ভাঙড়ার নন্দীগ্রামে। এখনো ওখানে চলছে যে সন্ত্রাস, মাটির তলায় মিলছে কত মানুষের গরিব লাশ। গ্রাম ছেড়ে পালিয়ে গেছে নন্দীগ্রামের মানুষ, রাজনীতির কবলে পড়ে প্রাণ দিচ্ছেন গরিব মানুষ। টাকা আমার, আমার টাকা, আমার ছেলে আমার বউ, মরে গেলে একা যাবে সঙ্গে যাবে না কেউ। এবারে চলো যাই কোনো এক সংসারেতে, যেখানে সুখ দুঃখ সাম্প্রদায়িকতা আছে সাথে। বিয়ের আগে সব ছেলেরাই বাবা মাকে ভালোবাসে, বিয়ের পরে বউ স্বর্গ বউয়ের কথায় ওঠে বসে। শাশুড়ির ছেঁড়া চাদর বৌমার গায়ে রঙিন শাল, দেখে তো মনে হয় এটা কোনো টিভি সিরিয়াল। শাশুড়ি খাচ্ছে মুড়ি বউয়ের পাতে চিড়ে দই, শ্বশুরের পাতে আলু ভাতে বউয়ের পাতে ইলিশ কই, তাই তো? 2019 এলো ভাইরাস যার নাম করোনা, ঠিক বলছি তো? 2019 এলো ভাইরাস যার নাম করোনা, বাংলার মানুষ হেসে বলে ওটা তো চীনের, আমাদের কিছু হবে না। চীন থেকে লাফিয়ে লাফিয়ে এলো যখন বাংলায়, বাংলার মানুষ চিৎকার করে কে বা তখন সামলায়। ছুটছে মন্ত্রী, ছুটছে পুলিশ, ছুটছে ডাক্তার নার্স, সবাই ভাবছে হবেই ধ্বংস হবেই সর্বনাশ। একে একে বহু মানুষ যখন যাচ্ছে মরে, বিশ্ব বাঁচাতে সরকার তখন লকডাউন ঘোষণা করে। কোটি কোটি মানুষ বাঁচার জন্য করছে চিৎকার, পৃথিবীতে কি এমন ওষুধ আছে যেখানে বাঁচবে বিশ্ব, বাঁচবে জগৎ সংসার? তাই বিশ্ব বাঁচাতে বিজ্ঞানীরা এই ঘোষণা করে, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করে, ঠিক বলছি তো? প্রথম ডোজ এলো যখন সবার মুখে হাসি, সবাই ভাবছে নিজেরা বাঁচবো, বাঁচবে বিশ্ববাসী। কিন্তু দাদা ভগবানের মার, তাই তো? কত মায়ের কোল খালি হলো, চললো শুধু কান্না, এরই মাঝখানে পূর্ব মেদিনীপুরে ঢুকে পড়লো বন্যা। ঢুকেছিল তো বাংলার বুকে এত জল, দেখেনি তো কেউ, বাপ ঠাকুরদা চোখ রাঙিয়ে বলে এ তো জল নয় যেন বঙ্গোপসাগরের ঢেউ। তাও দাদা ভগবানের মার, ভগবানের মার দাদা, কে সামলাতে পারে? এসবের মধ্যে আবার ওমিক্রন এলো ঘরে, মানুষ তবু হার মেনেই করেছে গণ্ডি পার। আমাদের কাছে ভগবান হলেন এই পৃথিবীর সমস্ত নার্স আর ডাক্তার, উনাদেরকে স্যালুট করি, করি গ্র প্রণাম, উনাদেরকে ভালোবাসুন, করুন সম্মান। এইখানে তে শেষ করিলাম আমার ছোট্ট বলি, যদি একটু ভালো লাগে ছোট্ট ভাইয়ের জন্য দেবেন হাতের তালি। এই যে বউর কথা বললাম, কারণটা একটাই দাদা, সত্যি কথা বলতে বউকে কে না ভয় পায়, ভয় পায় না কেউ? পৃথিবীতে যত মানুষ আছে কাউকে ভয় করুক না করুক, মানে বিবাহিত পুরুষ যিনারা রয়েছেন, বউকে সবাই ভয় পায়, কেউ ভয় করে না। দিব্যি গুরুদি তোমার না, প্রত্যেকেই ভয় করেন তো? নিশ্চয়ই ভয় করেন। আমার বউ কালকে হঠাৎ বলো মেলা যাব। কেন মেলা যাবে দাদা? মেলায় যাব। কেন যাবি রে বাবা? আরে গণেশ পূজা হচ্ছে, মেলায় যাব, মেলায় বিভিন্ন ধরনের আইটেমের আছে, আইটেম খাবো। দাদা সত্যি কথা বলছি, দশটা নয় বিশটা নয় একটা মাত্র বউ, বউকে নিয়ে সোজা চলে গেলাম হলদিয়া। হলদিয়ায় শিল্পাঞ্চল অঞ্চল, বিরাট বিরাট ঠাকুর, বিরাট বিরাট মন্দির। ঠাকুর দেখার পর তো আমার মাথা খারাপ হয়েছে, এত ঠাকুর, এত বড় বড় মন্দির, মালপত্র প্রচুর আছে সেখানে। বউকে বললাম বউ এত সুন্দর খাওয়া দাওয়ার আইটেম, এত গয়নাঘাটি, এদিকে স্টেশনারি দোকান, কি খাবে কি নেবে? আমি আচার খাবো। তুই শালা এত মালপত্র থাকতে থাকতে তুই আচার খাবি কেন? আমি জান আবার কে পেটে হয়, এই সে কি বাজিরি, আচার খাবি কেন? না ওটা হয়নি, ওটা হয়নি, মাত্র এই তো 3-4 মাস হয়েছে, আচার খাবি কেন? আমি আচার খাবো, হও লিয়ে যা। দাদা 10 টাকা দিলাম, বউ গেল আচার দোকানে আচার খেতে। তার আগে বলে রাখি দাদা, আচার দোকানদার এখানে নেই তো কেউ? এখানে আছে, আচার দোকান দেখবেন হাফ খোলা থাকে, হাফ লাগানো থাকে প্রতিটা দোকানে। রাত্রে যা মাল পড়ছে, পোকামাকড় তো আছে সঙ্গে, যে ইঁদুর ফিঁদুর যা আছে ভিতরে পড়ে মাল একদম চটকে ঘন্ট হয়ে আছে। বউ সেই আচার খাবে, বউ গেছে, যাওয়ার পর বলে দোকানদার আচার দেন। আহ কি সুন্দর আচার, আমার বউ তো বুঝতে পারেনি কিছু, আহ কি ভালো আচার, আমার বর বহু দেয়া আছে, একটা টাকা দিবেনি আচার খাবার জন্য, মাত্র 10 টাকা। আহ এই খেয়ে বউ আমার কাছে এসে হাজির, তুমি তো গেলে না, আমি আচার খেয়েছি, এই দেখো হাতে একটু লেগে আছে। ওই পুত কি
এত সুন্দর আচার, এ মাগো কি হয়েছে জানি না। ওই এই পুৎপাত পুৎপাত কি, আমি জানি না গো, ওই আচার খাওয়ার পর পুৎপাত পুৎপাত হচ্ছে। আমাকে দোকানে লিয়ে চলো। আমিও দোকানে গেলাম, দোকানদার কি ব্যাপার তোমার আচার খাওয়ার পর মৌর বৌর কেন পুৎপাত পুৎপাত করে রে, আমাকে দু টাকার আচার দাও। হাই রে ভগবান, আমিও দু টাকার আচার খাওয়া স্টার্ট করছি। আহ এত সুন্দর হলদিয়ার আচার, ভালো আচার, খেতে মজা। বউ তুমি কেন পুৎপাত করছো, আমার কেন হয়নি? ও বাবা আমার কেন হচ্ছে? এই পুৎপাত করতে করতে দাদা সিভিক ভলেন্টিয়ার চারদিকে আছে, দাদা এসে বলছে, এ দাদা ক্যা হুয়া ক্যা হুয়া হুক্কা হুয়া, দাদা পুৎপাত কিউ করতে হয়? দাদা পুৎপাত করতে হয় গন্ডগোলটা ওই আচার দোকানে, আপনি চলুন। দাদাকে নিয়ে গেলাম, দাদা বলে আমি খাবো। আমি বললাম দাদা তোমার দুটি পায়ে পড়ি, আচার খাওনি, পুৎপাত তোমারও হবে। বলে আমার কোনো চিন্তা না, আমি সিভিক পুলিশ। ঠিক আছে দাদাকে পাঁচ টাকার আচার দাও। এবার সিভিক ভলেন্টিয়ার হাত পেতেছে, আচার দিয়েছে, সিভিক ভলেন্টিয়ার খাচ্ছে। আহ কি সুন্দর হলদিয়ার আচার, আপনারা খেলেন, স্বামী স্ত্রী পুৎপাত করছেন, আমার তো কিছু হয়নি। ও বাবা আমার কি হয়। এই করতে করতে দাদা পুরো মেলায় পুৎপাত 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 চলছে। এটা গিয়ে সোজা চলে গেল হাইকোর্টে। হাইকোর্টে জজ সাহেব চিৎকার করে বলছেন, হলদিয়ার আচার হাজির হোক, হলদিয়ার আচার হাজির। আচ্ছা এর মধ্যে এমন কি আছে গোটা মেলায় এই পুৎপাত পুৎপাত গন্ডগোলটা কি? আমাকে দু টাকা দেন। আমি বললাম দাদা জজ সাহেব আপনি খাবেন না, খেলে বুঝতে পারবেন পুৎপাত কাকে বলে। ও বাবা সে তো লোভ সামলাতে পারেনি, আচারের লোভ মানে সবারই আছে, সে বলে দু টাকা নিয়ে নিয়েছে। জজ সাহেব আবার বসছে, দু টাকার আচার খাচ্ছে। আহ এত ভালো আচার খেয়ে আপনারা পুৎপাত করছেন, কিন্তু আমার তো কিছু হচ্ছে না। ও বাবা কি হয়েছে, এই আচার গন্ডগোলের কারণ একটাই, এর মধ্যে কি পড়েছে টেস্ট করুন। ও বাবা আস্তে আস্তে, আজকের আদালত এখানে মুলতবি রইল রইল, থামো থামো।